আপনি কি জানেন একটা দেশের সরকার তার দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি হলে তা কমানোর জন্য কি কি পদক্ষেপ নেন? সর্বপ্রথম যে ব্যবস্থাটা নেন সেটি হলো ব্যাংকের সুদের হার বাড়িয়ে দেওয়া। ব্যাংকে যখন সুদের হার বাড়িয়ে দেওয়া হয় তখন ব্যবসায়ীরা বলি বা সাধারণ মানুষ যদি বলে তারা ব্যাংক থেকে কিন্তু ওই পরিমাণ লোন নিতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তাদের হাতে টাকার পরিমাণ কমতে থাকে। আর একটা ব্যাপার হলো যে তাদের হাতে যে টাকাটা থাকে তখন ফিক্সড ডিপোজিট বলি বা সঞ্চয়পত্র বা ডিবেঞ্চারের কথা যদি বলি এ সমস্ত রেটগুলোও কিন্তু বেড়ে যায়। অ্যাজ এ রেজাল্ট তারা একটা ভালো আউটপুট পেতে পারে, তখন তাদের হাতে টাকাগুলো তারা আলটিমেটলি ব্যাংকে জমা করে ফেলে। তখন মানুষের হাতে অ্যাভেলেবেল টাকা থাকে না, অ্যাজ এ রেজাল্ট তাদের খরচের পরিমাণ কমে যায় এবং সেই ক্ষেত্রে প্রোডাক্টের দাম কমতে বাধ্য হয়। এবং পাশাপাশি যে কাজটি করে যে প্রোডাক্টগুলোর ক্রাইসিস রয়েছে সেই সমস্ত প্রোডাক্টগুলো সাধারণত আমদানি করার চেষ্টা করা হয় এবং প্রোডাক্টের লোকাল প্রোডাকশনটা বাড়ানোর চেষ্টা করা হয়। অর্থাৎ যদি ফসল হয় তাহলে তার উৎপাদন, আর যদি কলকারখানা কোনো প্রোডাক্ট হয় তাহলে সেটা কলকারখানাতে ইফোর্ট দিয়ে ওটার প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করা হয়, আর এতেই অনেকাংশে প্রোডাক্টের দাম কমে আসে। তবে এর পাশাপাশি আরও কিছু কিছু কাজ করেন, যেমন সিন্ডিকেট থাকলে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, এরকম আরও অনেকগুলো কাজ থাকতে পারে।